প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবার জন্য রইল আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ হযরত আলী, সহকারী শিক্ষক শাহবাজপুর উচ্চ বিদ্যালয়। আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে আজকে একটু আলোচনা করব আমি তোমাদের সামনে। আশা করি তোমরা মনোযোগ সহকারে আলোচনাটি শুনবে। আজকে আমি যে পাঠ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্রামারের মধ্যে আর্টিকেলস। আমি আর্টিকেলস নিয়ে একটু আলোচনা করব, তোমরা সবাই একটু শুনবে ইনশাআল্লাহ। আমরা আজকে আর্টিকেল, এই আর্টিকেল পড়তে গিয়ে আমরা যে জিনিসগুলো শিখবো অর্থাৎ শিখনফল, শিখনফলটি কি হবে একটু জেনে নাও তোমরা। আর্টিকেল কি তা জানতে পারবে। আর্টিকেল এ শ্রেণীবিন্যাস করতে পারবে। আচ্ছা, এটার পূর্বে আমরা একটি ছক দেখি, তোমরা সবাই লক্ষ্য করো। দেখো প্রথমে লেখা আছে আর্টিকেল। আর্টিকেলকে দুইটা ভাগে ভাগ করছে, একটি হচ্ছে ডিফিনিট আরেকটি হচ্ছে একটি ডিফিনিট আরেকটি হচ্ছে ইনডিফিনিট। ইনডিফিনিটের মধ্যে আছে এ এবং এন, এবং ডিফিনিটের মধ্যে আছে ডি। আজকে আমরা এই ইনডিফিনিট এবং ডিফিনিট এই দুটি আর্টিকেল নিয়ে একটু আলোচনা করব। তোমরা একটু লক্ষ্য করো, আমরা বলেছি আর্টিকেল কি তা জানতে পারবো। আসলে আর্টিকেল কি আমাদের সর্বপ্রথম এই জিনিসটি জানা দরকার। আর্টিকেল হচ্ছে ইংরেজিতে এ, এন এবং ডি, এই তিনটিকে একত্রে আর্টিকেল বলা হয়। কি বললাম, ইংরেজিতে এ, এন এবং ডি। একটু লক্ষ্য করো, এ, এন এবং ডি এই তিনটি, এই তিনটিকে একত্রে আর্টিকেল বলা হয়। এই জিনিসটি আমরা মনে রাখবো। তাহলে আমরা আর্টিকেল কাকে বলে কি শিখলাম। আর্টিকেল হচ্ছে ইংরেজিতে এ, এন এবং ডি, এই তিনটিকে আর্টিকেল বলে। এই জিনিসটি আমাদেরকে মনে রাখতে হবে। এবার তোমরা নিশ্চয় আজকে ছকটি লক্ষ্য করেছ। এবার আমরা আর্টিকেলের শ্রেণী বিন্যাসে যাব। বোর্ডটি একটু মুছে দিই, একটু লক্ষ্য করো সবাই। A, N এবং D, এই তিনটি ওয়ার্ডকে আর্টিকেল বলে। একটু লক্ষ্য করো, এ, এন এবং ডি, এই তিনটি ওয়ার্ডকে আর্টিকেল বলে। এই জিনিসটি সুন্দর করে মনে রাখতে হবে আমাদের। তিনটি জিনিস, এ, এন এবং ডি, এই তিনটি ওয়ার্ডকে আর্টিকেল বলে। এবার আমরা জানব আর্টিকেল এর শ্রেণীবিন্যাস অর্থাৎ আর্টিকেল কত প্রকার। পূর্বে আমরা আর্টিকেলের একটি ছক দেখেছি, সেই ছকেই তোমরা দেখতে পাচ্ছ আর্টিকেল দুই প্রকার, একটি হচ্ছে ইনডিফিনিট আর একটি হচ্ছে ডিফিনিট। এখন আমরা এই দুইটি একটু
श्रेणी विन्यास करब उदाहरण सहकारे मनोज सहकारे लक्ष्य कर तुम्हारा एक नम्बर इनडिफिनिट বস্তু অথবা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায়
ताके डिफिनिट आर्टिकल बोले जमान दी डिफिनिट आर्टिकल ताकि निर्दिष्ट करे बोधाबे अनित निर्दिष्ट डिफिनिट एक बार निर्दिष्ट करे बोधाबे जमान दी पद्धा इज अ बिग रिवर पद्धा होय बड़ो नदी ए होलो डिफिनिट आर्टिकल যাই হোক আজকে আমি আর্টিকেল নিয়ে যতটুকু সম্ভব তোমাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করেছি সময় স্বল্পতার কারণে আমি আর আলোচনা করতে পারলাম না এবার তোমাদের জন্য আমি কিছু বাড়ির কাজগুলো তোমরা একটু লিখে নাও এই জিনিসগুলো একটু বাড়িতে তোমরা পড়ে নিবে Homework. এক নম্বরে তোমরা করবে articles বলতে কি বোঝো দুই নম্বরে articles কে শ্রেণীবিন্যাস উদাহরণ সহ লিখো প্রিয় শিক্ষার্থী তোমাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ